সালাম আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাত্মানির দর্শক মণ্ডলী আজ আমরা আমাদের দ্বিতীয় পর্বে আসলাম আমাদের প্যারেন্টিংয়ের আজকের বিষয়টি হচ্ছে সন্তানের জীবনে বিপর্যয় শুরু হয় তার পরিবার থেকেই আমরা সবাই জানি যে আমরা সবাই একটা পরিবারে জন্মগ্রহণ করেছি সেখানে বেড়ে উঠেছি আমাদের বেড়ে ওঠাটা যদি সঠিকভাবে না হয় আমাদের মানবিক বিকাশ আমাদের বুদ্ধিভিত্তিক উন্নয়ন আমাদের একাডেমিক এবং আমরা বলবো যে আমাদের নৈতিক বিকাশ তা যদি যথাযথভাবে না হয় তাহলে সেই পরিবার থেকে কিন্তু আমাদের বিপর্যয় আমাদের অধপতন শুরু হয়ে যায় আমাদের সন্তানদের অধপতন শুরু হয়ে যায় তো আমি সেখানে কয়েকটি বিষয় একটু আলোচনা করতে চাই তার মধ্যে এক নম্বর হচ্ছে পারিবারিক অশান্ত পরিবেশ একটি পরিবারে সন্তান কখন তার নৈতিকতা হারিয়ে ফেলে কখন সে বিপর্যয়ের সম্মুখীন হয় তার একমাত্র প্রধান কারণ হচ্ছে পারিবারিক অশান্ত পরিবেশ দেখুন পরিবারের সুকুন বা প্রশান্তি হচ্ছে একটা গুরুত্বপূর্ণ উপাদান তালা পৃথিবীতে আমাদেরকে পরিবার দিয়েছেন আদম ইসলাম এবং হাওয়া আল ইসলামকে সৃষ্টি করেছেন এবং সেটা কিসের জন্য তৈরি করেছেন লিয়াস গুনা ইলেই অর্থাৎ সুকুন বা প্রশান্তির জন্য পরিবার হবে আসলে একটা জান্নাত একটা বেহেস্ত তো আমাদের পরিবারগুলোকে যদি আমরা সেই বেহেস্তে রূপান্তরিত না করতে পারি আমাদের বাবা যদি তার মাকে সম্মান না করে তার স্ত্রীকে সম্মান না করে তাহলে কোনো সন্তান তার বাবাকে সম্মান করবে না আবার কোনো মা যদি তার স্বামীকে সম্মান না করে কোনো স্ত্রী যদি তার স্বামীকে সম্মান না করে তাহলে সন্তানরা সেই মাকে কিন্তু কোনোভাবেই ভালোবাসবে না তাকে শ্রদ্ধা করবে না তার কথা শুনবে না তো আমরা দেখছি যে সন্তান সন্ততি আসলে বাবা মার কাছ থেকে তার পারস্পরিক আচরণ থেকে পারস্পরিক ভালোবাসা থেকেই কিন্তু আসলে সে বেড়ে ওঠে সেখান থেকে সে তার বিহেভিয়ারটা সৃষ্টি তৈরি করে পারিবারিক পরিবেশটা অত্যন্ত সম্প্রীতিপূর্ণ এবং আমরা বলবো যে প্রশান্ত পরিবার প্রশান্তি প্রশান্তিময় একটি পরিবার গঠন করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় দুই নম্বর যে বিষয়টি হচ্ছে প্যারেন্টিং অজ্ঞতা আমরা দেখুন সব কিছুতে কিন্তু প্রশিক্ষণ গ্রহণ করি আমি শিক্ষক হওয়ার জন্য আগে থেকে প্রশিক্ষণ গ্রহণ করি সৈনিক হওয়ার জন্য প্রশিক্ষণ গ্রহণ করি কিন্তু সন্তান সন্ততি হিউম্যান হিউম্যান বিং ডেভেলপমেন্টের জন্য আমি কি সত্যিই কোনো প্রশিক্ষণ গ্রহণ করছি আমাদেরকে অবশ্যই প্যারেন্টিংটা আমাদের বাবা মার জন্য অপরিহার্য বিষয় হিসেবে আমাদের গ্রহণ করা উচিত আর এরপরে হচ্ছে মনোযোগের ঘাটতি দেখুন আমরা পিতামাতারা আমাদের সন্তান সন্ততিদেরকে অনেক সময় মনোযোগ দেই না আমার কাজে ব্যস্ত থাকি বাসায় অল্প সময়ের জন্য আসি অল্প সময় আমরা বাসায় দিই কিন্তু সেই সময় আমাদের সন্তান আমার কাছে সুযোগ পায় না কথা বলার সুযোগ পায় না আমি সন্তানের সাথে খেলি না সন্তানকে কোয়ালিটি টাইম দেই না সন্তান এর সাথে কোয়ালিটি টাইম না দিলে সন্তান এক একসময় মানসিকভাবে অসুস্থ হয়ে যায় তো তার স্বাভাবিক গ্রোথ তার ডেভেলপমেন্ট তার বিকাশ কিন্তু বাধাগ্রস্ত হয়ে যায় তারপর খাদ্য পুষ্টির ঘাটতি আমরা আমাদের সঠিক খাদ্য এবং পুষ্টির ঘাটতি যদি থাকে তাহলে সন্তানের জন্য সেই পরিবার বিপর্যয়ের কারণ হয়ে দাঁড়ায় পরিবারের অপসংস্কৃতির চর্চা একটা পরিবারে যদি অপসংস্কৃতির চর্চা হয় অথবা পরিবারের মধ্যে যদি অপসংস্ক সংস্কৃতির অবাধ যদি সুযোগ সৃষ্টি হয় সন্তান তাহলে কি হয়ে যায় সে কিন্তু সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যায় দেখুন আজকের সময়ে সন্তানদেরকে ট্র্যাকের ধরে রাখা কিন্তু বেশ কঠিন একটা ব্যাপার এবং তার পিছনে অন্যতম কারণই হচ্ছে আকাশ সংস্কৃতি বা ইন্টারনেট ইন্টারনেট প্রযুক্তির কারণে সন্তান কিন্তু সারা পৃথিবীতে রোমিং করছে এবং সেখান থেকে নেতিবাচক বিষয়গুলোকে সে বেশি গ্রহণ করে তো সেই জায়গা থেকে আমাদের সন্তানকে নিয়ন্ত্রণ করতে হবে ঘরে এবং বাইরে কোনোভাবেই যেন সে অপসংস্কৃতির বেড়া আটকে না যায় অপসংস্কৃতির মধ্যে সে যেন হারিয়ে না যায় এ বিষয়টি কিন্তু আমাদেরকে নজর দিতে হবে আর অনৈতিক ও বিশৃঙ্খল জীবনাচার একটি পরিবারে যদি শৃঙ্খলা না থাকে ডিসিপ্লিন না থাকে তাহলে সেই পরিবার থেকে কখনো ভালো মানুষ তৈরি হতে পারে না ভালো সন্তান তৈরি হতে পারে না সেখানে অবশ্যই নৈতিকতা থাকতে হবে সেখানে অবশ্যই রিলিজিয়াস প্র্যাকটিস থাকতে হবে চমৎকার আমরা বলবো যে আবহ থাকতে হবে আমি যে বিষয়টি বলতে চাই যে আল্লাহ দিনকে পরিপূর্ণভাবে মেনে চলতে হবে প্র্যাকটিসিং মুসলিম প্র্যাকটিসিং মুসলিম হিসেবে আমাদের সন্তান সন্তিকে আমাদেরকে তৈরি করতে হবে সাত বছর বয়সে আল্লাহ রসুল সাল্লাম বলেছেন মুরু অর্থাৎ সাত বছর বয়স যখন হয় তখন তোমার সন্তানকে সালাতের নির্দেশ দাও তাহলে এই যে ইসলামী অনুশাসন চমৎকার একটা ইসলামী পরিবেশ কিন্তু আমাদেরকে নিশ্চিত করতে হবে ধর্মীয় পরিবেশ নিশ্চিত করতে হবে পর্যাপ্ত বিশ্রাম এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সন্তানের বিকাশের জন্য তার শারীরিক বিকাশের জন্য তার মানসিক বিকাশের জন্য তার বুদ্ধিভিত্তিক বিকাশের জন্য তার ডেল্টা স্লিপ অর্থাৎ আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইজ সকাল সকাল ঘুমিয়ে যাওয়া এবং সকালবেলায় ফজরের আগে উঠে তখন থেকে স্টাডি করা সালাত আদায় করা ফজরের নামাজ পড়ানো সকালের এই সময়টাকে আল্লাহ রসুলসাল্লাহাম বলেছেন সবচেয়ে বেশি বরকতময় তো সেই বরকতময় সময় আমাদের বাচ্চাদেরকে যদি আমরা তার শিক্ষা গ্রহণের সুন্দর পরিবেশ তৈরি করে দিতে পারি তার বিকাশটা অনেক বেশি সুন্দর হবে ইনশাআল্লাহ সঙ্গ এবং বিনোদন আমাদেরকে যথেষ্ট পরিমাণে সঙ্গ দিতে হবে এবং বিনোদনটা হতে হবে অ্যামিউজমেন্ট যেটাকে আমরা বলছি সেটি বা এন্টারটেনমেন্ট যেটাকে বলছি সেটা পরিবারে খুব সুস্থ এবং সুন্দর বিনোদন থাকতে হবে এই সব কিছুর সমন্বয় যদি থাকে তাহলে একটা পরিবার সন্তান সন্ততির জন্য সুরক্ষা পরিবার একটা সন্তান সন্ততিকে সত্যিকার ভালো মানুষের পরিণত করতে পারে আর যদি না থাকে এই বিষয়গুলোর ঘাটতি যদি থাকে তাহলে সন্তান সন্ততির জন্য পরিবারই হচ্ছে বিপর্যয়ের শুরু তো আসুন আমাদের পরিবারগুলোকে আমরা জানাতে পরিণত করি চমৎকার প্রশিক্ষণ আমরা বলবো এটা হচ্ছে পরিবার হচ্ছে শিক্ষ শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান আমরা যদি শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানে পরিবারকে পরিণত করতে পারি পরিবারগুলোকে যদি আমরা আমাদের সন্তানদের বিকাশের জন্য উপযোগী করতে পারি সার্বিক বিকাশের জন্য তার বুদ্ধিভিত্তিক বিকাশ তার নৈতিক বিকাশ তার মানবিক বিকাশ তার শারীরিক বিকাশ সব ক্ষেত্রেই যদি আমরা আমাদের পরিবারগুলোকে সুরক্ষিত করতে পারি আমরা বাবা মারা যদি যথাযথ ভূমিকা পালন করতে পারি তাহলে আশা করা যায় এই পরিবার আমাদের সন্তান সন্ততির জন্য বিপর্যয়ের কারণ হবে না বরঞ্জন বরঞ্চ পরিবার হবে তার জন্য সবচেয়ে বড় শিক্ষা প্রতিষ্ঠান তো আমরা এই বিষয়টির দিকে আমাদের সম্মানিত বাবা মাকে প্যারেন্টসদেরকে দৃষ্টি আকর্ষণ করে আজকের পর্বই পর্ব আমরা এখানে শেষ করছি আমরা এই বিষয়টাকে গুরুত্বের সাথে নেয়ার জন্য আমাদের বাবা মাদেরকে বিশেষভাবে অনুরোধ করছি আসুন আমাদের পরিবারগুলোকে জান্নাতে পরিণত করি আমাদের পরিবারগুলোকে চমৎকার শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত করতে